দেশনা করবে বাংলায়, এই বেঙ্গলি আমাদের পরম পূজনীয় কেনাডা তোমাদের সাধারণত আন্তর্জাতিক গুরুত্ব বিহারের আদিপতি নাওয়াইলেন্টিং বাই ব্যানার বলি আন্দাতনা টু ডেলিভার হিজ গাম্মাট অফ প্লিজ নমো তৎস ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স নমো তৎস ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স নমো তৎস ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স আজকে এই দামত পূর্ব শিব গানের মঞ্চে বরিষ্ঠ সবাই বয়োজ্যেষ্ঠ বৃক্ষগুলিকে আমার বন্দনা এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ বর্ষার দিক দিয়ে বয়োজ্যেষ্ঠ তাদের আমার বন্দনা এবং যারা আমার ঘনিষ্ঠ ওনাদের উদ্দেশ্যে আমার স্নেহাশীষ এবং আপনারা যারা এখানে উপস্থিত সজ্জনমণ্ডলী শ্রদ্ধাবান প্রবাসীবৃন্দ আপনাদের উদ্দেশ্য আমার শুভ আসি জানাচ্ছি। আজকে এখানে সবাই দেখতেছেন উপস্থিত মঞ্চে বান্ধে যিনি এখন মঞ্চে নিয়ে যাচ্ছেন ওনাকে সবাই জানেন চিনেন ওনার বক্তব্য উনি অনেকক্ষণ দেবেন আশা করি এবং আপনারা সবাই আকর্ষণ ওনার বক্তব্যের প্রতি। আজকের যে বিষয়টা সেটা কঠিন জীবন দান, এই কঠিন জীবন দান সম্বন্ধে সম্পর্কে আপনারা যারা এইখানে আসা অর্থাৎ আমেরিকায় অবস্থান যারা করছেন আসার আগেও পূর্বেও আপনারা অনেক এই কঠিন জীবন দান সম্বন্ধে সম্পর্কে আপনারা জেনেছেন জানেন। অনেক সময় হয়তো সাংসারিক বিভিন্ন কর্মে ব্যস্ততায় স্মরণ থাকে না মনে থাকে না। আমরা প্রত্যেকটা অনুষ্ঠান বিশেষ করে নিয়োগে এখন বাঙালি বৌদ্ধদের চিন্তা যেটা এই বৌদ্ধ বিহার অলরেডি ইতিমধ্যে হয়েছে যারা যারা ওইখানে গিয়েছিলেন এর মধ্যে অনেকে শুনেছেন এই বিষয়ে এবং দেশের থেকেও আপনাদের অনেক অভিজ্ঞতা সঞ্চিত আছে। সেই কঠিন জীবন দানের আমি বিস্তারিত বর্ণনা যাচ্ছি না, খুবই সংক্ষিপ্ত আকারে সেই জীবন দানের কিছু বিষয়ে সারাংশগুলো আমি বলতে যাচ্ছি। ভগবান বুদ্ধ যখন এই কঠিন জীবন দানের ফল বর্ণনা করতে গিয়ে সাথে আকাশমার্গে হিমালয়ের পর্বতের দিকে যাচ্ছিলেন তখনকার সময়ে সব কিন্তু তখনকার সময়ে সব প্রতিসন্ধিতা সারা বিজ্ঞা আরোহণ ছিলেন তখন এক রথ অর্থাৎ তখনকার ওইখানকার হিমালয়ের পাদদেশে বা হিমালয়ের উপরে তখন একটা রথ ছিল, ওই রথের পদ্মফুল একটা দিব্য রথ, ওই রথের পদ্মফুলের মধ্যে ভগবান বুদ্ধ আসন গ্রহণ করে তখন ওনার একজন প্রিয় শিষ্যকে নির্দেশ দিলেন, সেই শিষ্যের নাম হলো নাগেশ্বর। ওনার দিব্য চক্ষুতে পূর্বজন্মে কৃত সে কঠিন চুকুর গানের ফল বর্ণনা করতে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন। তখন সেই জীব দানের অনেক ক্রম অপেক্ষা আবার জীবন কেন কঠিন পৃথিবীতে
যত বস্তুদান আছে সেই বস্তুদানের মধ্যে বিভিন্ন অংশ ভাগ আছে। এই শিবরের মধ্যে এই কঠিন শিবরটাই বেশি গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ। সারা বছর যে কোনো সময় যে কোনো দিন শিবর দান করা যায়, কিন্তু কঠিন শিবর যে বিহারে বিক্ষু আষাঢ়ী পূর্ণিমা হইতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বসবাস স্থাপন করবেন, সেই বিহারে পবনা পূর্ণিমা উদযাপন হয়। সে বিহারে বছরে একবার মাত্র কঠিন শিবর দান করা যায়, অর্থাৎ পবনা পূর্ণিমা হইতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এক মাসের মধ্যে কঠিন শিবর দান করা যায়। সেই অর্থে কঠিন আবার যে ভিক্ষু কঠিন শিবর লাভ করবেন সেই কঠিন শিবর আশ্বিনী পূর্ণিমা হইতে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত চার মাস অত্যন্ত চন্দ্রসহকারে বিনয় বিধান অনুসারে ব্যবহার করতে হয়, সে অর্থে কঠিন। আবার এই দানে দাতা গ্রহীতা উভয় উপভোগ করে থাকেন, তাই বুদ্ধ বলেছেন পাঁচটি ফল লাভ করে থাকেন, সেইরূপ কঠিন জীবন লাভে বিপুল পাঁচটি পাপ অর্থাৎ পাঁচটি দোষ মুক্ত হয়ে থাকেন। যেমন এক না বলিয়া গমন করা, বিনা ত্রিশিবরে বিচরণ করা, গণভোজন তৎকালীন সময়ে বান্ধবদেরকে বিভিন্ন বড় বড় আনুষ্ঠানিকতায় গণভোজন করাতেন, সেই গণভোজনে টিকিট দিয়ে গণভোজন করাতেন, কারণ সেই টিকিট বিহীনভাবে আমন নিমন্ত্রণ ব্যতীত গণভোজনে গমনাগমন করতে পারতেন এবং যথারীতি শিবর পরিভোগ করা, যে স্থানে যে শিবর পাওয়া যায় সেই সমস্ত শিবর আহার করিয়া লাভ করেন, এই পাঁচটি ফল লাভ করেন। চারটি প্রণালীতে কঠিন শিবর দান করা যায়, যেমন যেদিন কঠিন শিবর দান করা হবে সেদিন অরুণোদয় হইতে পরের দিন অরুণোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা থেকে কাপড় উন্নয়ন করে সাংঘাটিক উত্তরাখণ্ড বা অন্তবাদ যে কোনো একটি সভায় করে কঠিন শিবর দান করা যায়। সেই পদ্ধতি বাংলাদেশে রাজবন বিহারে গণবন্ধের অনুপ্রেরণা হয়ে থাকেন এবং ইদানিং কিছু ফেসবুকে আপনারা যারা দেখেন আমাদের ডিস্ট্রিক্টে পুরো সমাজেও অনেকে করে থাকেন বার্তা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে করলে দেখলাম। আর দুই নম্বর শ্বেত বস্ত্র সেলাই করে রং করে কঠিন করা যায় সেটা বার্জিনিয়া বৌদ্ধ বিহারে দেখলাম। তিন নম্বর হলো সেলাই করা, সেলাই ও রং করা শিবর ক্রয় করে কঠিন, যেমন ধরুন আজকে যেটা করবে সেভাবে। আর চার কঠিন শিবরের উদ্দেশ্যে শ্বেত বস্ত্র কানে দান করা যায়, তবে পাঁচ দিন সেলাই করে কঠিন শিবরের পরিণত করতে হবে এবং করতে হয়। বুদ্ধ বলেছেন তৎসাহী তার মানে না কাঠিনাশ্বা গুণান বাহু দাদা পঙ্খান দান ভাবিষ্যামি মহাপালান দিন। সঠিক জীবন দানের অনেক গুণ অনেক আনিসাংশ ফল, সেটা অত্যন্ত সংক্ষিপ্তাকারে যেগুলো বললাম ফলে প্রত্যেকের জীবনে অন্তত বুদ্ধজীতে বলে গেছেন একবার হলেও এই কঠিন শিবর দান করা উচিত, কারণ
এই প্রতিনিধিগণ তারে বস্তু ধারণ হইতে বিশেষ করে বিপদের প্রতিও বস্ত্র মধ্যে এটা যেগুলো বর্ণনা করলাম এটা সর্বোচ্চ পুণ্যের সংগ্রহ হয় এবং সর্বোচ্চ পুণ্য যাও এই পুণ্যের ফলে এই পুণ্য আপনারা আজকে এই জীবনদান করে লাভ করবেন অতীতেও করেছেন বর্তমান করছেন ভবিষ্যতে করবেন এই পুণ্য যদি যথাযথ লাভ হয় সে নাগেদের স্তবের ৩৬ কল্প উনি নাকি সারিয়া পায়ে গমন করেন নাই এতদ্র আমাদের শীল দান শীল পাওনা আপনাদের উপাসক উপাসিকাদের জন্য আর আমাদের বিপদের জন্য শীল সমাধি প্রাপ্ত এই যে বুদ্ধের নির্দেশিত এগুলা যারা আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন মনন লাস্টে কি মনন তার পাওনা এই যে মেডিটেশনের কথা বলা হয়েছে সে পাওনা আত্মদর্শন করা নিজের চিত্তের মধ্যে কতটুকু ভোগ দ্বেষ মোহ অবস্থান করছে সেগুলাকে জেনে যারা পাওনার মাধ্যমে কিঞ্চিৎ আজকে একটু কালকে একটু এভাবে যারা ক্ষয়ের দিকে দাবিত হবেন ওনারা সে নির্বাণ হতে দাবিত হবেন যাও আজকে আপনারা যে এই পূর্ণের সংসার করছেন এই পূর্ণ করার আপনাদের যাতে এই পারিবারিক জীবনে বর্তমান জীবনে সুখ শান্তি হয় সকল মহা বিপদামর থেকে রক্ষা পেয়ে যাতে এই পূর্ণ করা ভবিষ্যতে সেই নাগিস স্থবিরে সে বর্ণনা করতে আমরা যাতে এই পূর্ণের ফল পেয়ে ভবিষ্যতে কর্মের সুকর্ম উপর ভিত্তি করে যাতে স্বাধীন উপায় গমন না হয় সেই চেষ্টারত থাকতে হবে এবং দানশীল পাওনায় রত থাকবেন আমরাও সেই সমাজের পক্ষা আচরণ করে যাতে উভয়ের সমন্বয়ে যাতে বুদ্ধের সাধন রক্ষা করে একদিন যাতে অন্তিমে যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারি সে শুভ কামনা সে আশীর্বাদ এবং সবার প্রতি আমার পুনরাবৃত্তি দান করছে সবাই যাতে একদিন নির্বাণ সুখ লাভ করতে পারেন এই শুভকামনা করে আমার সংক্ষিপ্ত দিয়ে একটা কথা এখানে